রাউজানে মুনিরিয়া যুব তবলিগ কমিটি নিষিদ্ধের দাবিতে ও পীর মনিরুল্লাহকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ সমাবেশ হয়েছে। 19 জানুয়ারি রোববার বিকালে রাউজান সদর মুন্সির ঘাটস্থ রাউজানে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাধারণ জনতা, আলেম ওলামা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। বিকেল 4:30টার দিকে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম রাঙামাটি সড়কে টায়ার জ্বালিয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় মহাসড়কের শত শত গাড়ি আটকা পড়ে। প্রায় 4 ঘন্টা অবরোধ রাখার পর পুলিশ প্রশাসনের অনুরোধে রাত 8টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে 2টি সমাবেশে থেকে প্রশাসনের 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে পীর মনিরুল্লাহকে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। রাউজান উপজেলা যুবলীগের সভাপতি মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। পরে মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম রাঙামাটি সড়কের মুন্সিঘাটা হয়ে জলিলনগর বাস স্টেশনে গিয়ে শেষ হয়। গত বছরের 17 এপ্রিল মুনিরিয়া বিরোধী আন্দোলন শুরু করে সচেতন সাধারণ জনগণের ব্যানারে। সুলতান বাইজিদ বোস্তামের স্মৃতি বিজড়িত এই বাইজিদ বোস্তামী এই মাটিকে অবভূত করেছেন। কুলি সন্ত্রাসী মনিরুল্লাহ আজকে কলঙ্কিত করেছেন মনিরুল্লাহ সৃষ্টি করে মায়ের বুক কালি করে আজকে বিভিন্ন অমতত্ত আজকে লিপ্ত রয়েছে। আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি, অবগত করেছি, বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা জানিয়েছি। এরপরে রাজধানীর মাটিতে হবে না, এখানে কোন সন্ত্রাসের জায়গা হবে না। এই রাজধানীর মাটিতে আমরা আজকে আন্দোলন চলছে সর্বস্তরে মানুষের উদ্যোগে আজকে এই আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে এটাকে যারা কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, কারণ এটা জনগণের সাধারণ মানুষের আলেম ওলামাদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা প্রয়োজন বলে অনির্দিষ্টকালের জন্য রাজধান আমরা